দুর্বিন অ্যাপে সবাইকে স্বাগতম। আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিতের নতুন আরেকটি চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। তো আমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে সহল সরল সহসমীকরণ। তো এই চ্যাপ্টারে আমরা বিভিন্ন আননোন, যেমন এক্স, ওয়াই, এগুলোর মান আননোন ইকুয়েশন, কয়েকটি ইকুয়েশন থেকে বের করব। তো প্রথমেই আসো একটু কিছু বেসিক ধারণা দেই। মনে করো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ফাইভ। তো এরকম কোনো ইকুয়েশন থাকলে এই এক্স এবং ওয়াই এদেরকে বলা হয় চলক। এক্স এবং ওয়াই এদেরকে বলা হয় চলক। আর মনে করো তোমাদের ইকুয়েশন সলভ আসলে অনেকভাবেই হতে পারে। যেমন এখানে ধরো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ফাইভ, এটা একটা ইকুয়েশন বললাম। আরেকটা ইকুয়েশন মনে করো এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু টু, এখানে আছে দুইটা ইকুয়েশন। এবার মনে করো শুধু একটা ইকুয়েশন আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ফাইভ, এখানে মনে করো শুধু একটা ইকুয়েশন। এবার মনে করো তিনটা ইকুয়েশন থাকবে এরকম, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু ফাইভ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু টু, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু মনে করো ফোর। এখানে ইকুয়েশনগুলোর দিকে খেয়াল করো, এখানে আছে হচ্ছে আমার দুইটা ইকুয়েশন, এখানে একটা ইকুয়েশন এবং এখানে হচ্ছে তিনটা ইকুয়েশন। তো যদি তোমাদেরকে কোশ্চেন করা হয় যে এরকম ইকুয়েশন থাকলে চলকগুলোর মান, অর্থাৎ এক্স ওয়াই এদের মান বের করা যাবে কি যাবে না, তো এটা জানার জন্য একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আননোন। আননোন মানে হচ্ছে এক্স ওয়াই, এগুলা আননোন সবসময় ইকুয়েশনের চেয়ে সবসময় কম অথবা সমান সমান হতে হবে। অর্থাৎ এখানে খেয়াল করো তোমাদের এখানে আননোন কয়টা, দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, এই দুইটা হচ্ছে আমার আননোন এই দুইটা ইকুয়েশনে। এবং আমাদের আননোন দুইটা, ইকুয়েশন কয়টা, ইকুয়েশনও দুইটা, আননোন দুইটা ইকুয়েশন দুইটা, অর্থাৎ এটা আননোন এবং ইকুয়েশনের সংখ্যা সমান। তাহলে এই দুইটা ইকুয়েশন সলভ করে এক্স এবং ওয়াইয়ের মান বের করা যাবে। এখানে দেখো আননোন কয়টা, এখানে হচ্ছে আমার আননোন এক্স এবং ওয়াই, অর্থাৎ আননোন হচ্ছে দুইটা, কিন্তু আমাদের ইকুয়েশন কয়টা, ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ফাইভ, অর্থাৎ ইকুয়েশন হচ্ছে একটা। এখানে আমাদের আননোন বড়। তো আননোন যদি বড় হয় ইকুয়েশনের থেকে, তাহলে সেই ইকুয়েশন সলভ করা যাবে না। এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ফাইভ শুধুমাত্র একটি ইকুয়েশন যদি দেওয়া থাকে, তাহলে কোনোভাবেই এক্স এবং ওয়াইয়ের মান বের করা যাবে না যদি অন্য কোনো ইকুয়েশন দেওয়া না থাকে। এবার এখানে খেয়াল করো, এখানে আমাদের আননোন কয়টা, এক্স ওয়াই জেড, এই তিনটাই হচ্ছে আমাদের আননোন, অর্থাৎ আমাদের আননোন হচ্ছে তিন, আননোন হচ্ছে তিন। এবং ইকুয়েশনের দিকে তাকাও, ইকুয়েশন এক দুই তিনটা সমান সমান, অর্থাৎ আমাদের আননোন এবং ইকুয়েশন সমান। অর্থাৎ আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে আননোন সংখ্যা সবসময় ইকুয়েশনের চেয়ে কম অথবা ইকুয়েশনের সমান হতে হবে, তাহলেই ইকুয়েশনগুলো সলভ করা যায়। এখন এরকম ইকুয়েশন যদি থাকে, অর্থাৎ দুই চলক বিশিষ্ট দুইটি সরল সহসমীকরণ যদি থাকে, তাহলে তাদেরকে সলভ করার জন্য দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে প্রতিস্থাপন, একটা হচ্ছে প্রতিস্থাপন এবং আরেকটা হচ্ছে অপনয়ন। প্রতিস্থাপনে হচ্ছে যে কোনো একটা ইকুয়েশন থেকে যে কোনো একটা চলকের মান, ধরলাম ওয়াইয়ের মান, ওয়াইয়ের মান বের করে অপর ইকুয়েশনে সেই ওয়াইয়ের মান বসালে, তাহলে অপর ইকুয়েশনটা যেই টার্মটা দাঁড়াবে পুরো টার্মটাতে এক্স থাকবে, কারণ ওয়াইয়ের মান বসিয়ে দিচ্ছ, তাহলে অপর ইকুয়েশন থেকে এক্সের মান ইজিলি বের হয়ে যায়। তো সেটা হচ্ছে প্রতিস্থাপন, অর্থাৎ একটি ইকুয়েশন থেকে যে কোনো একটি চলকের মান বের করে অপর ইকুয়েশনে বসাতে হয়, সেটা হচ্ছে প্রতিস্থাপন। আর অপনয়ন হচ্ছে দুইটা ইকুয়েশন এই সাইনের উপর ডিপেন্ড করে যোগ অথবা বিয়োগ করতে হয়। এখানে কোনো কোনো সময় সহগ সমতাকরণ করার জন্য ইকুয়েশনকে গুণ করা হয়, সহগ হচ্ছে
এক্স এবং ওয়াই এর সাথে যেই সংখ্যাটা থাকে, এখানে এক্স এর সাথে আছে 1, তাহলে এক্স এর সহগ হচ্ছে 1, ওয়াই এর সাথে আছে 1, তাহলে ওয়াই এর সহগ হচ্ছে 1। আর যদি এরকম থাকতো যেমন 3y, সেক্ষেত্রে ওয়াই এর সহগ হচ্ছে 3। তো সেটা হচ্ছে অপনয়ন, অর্থাৎ দুইটা ইকুয়েশনকে যোগ বা বিয়োগ করে যেই প্রসেসে চলকগুলোর মান বের করা হয়। তাহলে আজকে আমরা সরল সমীকরণ কী জিনিস এবং কোন কোন সমীকরণের মধ্যে চলকগুলোর মান বের করা যাবে তা সম্পর্কে একটু আইডিয়া নিলাম। এছাড়াও ইকুয়েশন সলভ করার যে দুটা প্রসেস, প্রতিস্থাপন এবং অপনয়ন, সে দুটো সম্পর্কে জানলাম। আমাদের আগামী পর্বে আমরা প্রতিস্থাপন এবং অপনয়নের অঙ্ক করব। তাহলে আজকের পর্ব এ পর্যন্তই, পরের পর্ব দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে। Thank you.